মানে মিল্টন সমাদ্দার কাকে বিয়ে করেছিল? মিল্টন সমাদ্দারের স্ত্রীকে আজকে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি আপনার স্বামীর ব্যাপারে কি জানেন। মিল্টন সমাদ্দারের স্ত্রী বলেছে আমার স্বামীর ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। এটা কি বিশ্বাসযোগ্য ভাই? কেমন স্ত্রী রেখে গেছেন? বলতেছে যে বাংলাদেশের আইন অনুযায়ী যে শাস্তি হবে, অপরাধ করলে সে শাস্তি হবে। কেন আপনাদের কনফিডেন্স নাই? আপনার কেন কনফিডেন্স নাই আপনার স্বামীর উপরে যে হ্যাঁ আমার স্বামী নির্দোষ, আমার স্বামী কিছু ভুল করে নাই? অবস্থা দেখে তো মনে হলো যে আপনি ঘাবড়ে গেছেন। আপনি আপনার স্বামীরে বাঁচাবেন কি নিজে বাঁচবেন কি না সেটা নিয়ে টেনশনে আছেন। আচ্ছা এই যে এত ফলাও করে নিউজ করা হলো কিডনি নিয়ে, মিল্টন সমাদ্দার নাকি ওনার আশ্রমে থাকা বিভিন্ন মানুষের এই পার্টসটা অন্য জায়গায় বিক্রি করেছে, আদৌ কি এটা সম্ভব? আজকের এই ভিডিওতে মিল্টন সমাদ্দারের উপরে অভিযোগ এবং কী কী কারণে সে ফেঁসে যেতে পারে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আসলে এই মানবতার ফেরিওয়ালারা যদি এই মিল্টন সমাদ্দারের প্রতি অভিযোগগুলো যদি সত্য প্রমাণিত হয়ে যায়, বাংলাদেশের মানুষজন মানবতার ফেরিওয়ালার নাম শুনলে একসময় প্রচণ্ড পরিমাণে রাগ হবে, ক্ষিপ্ত হবে। যে পরিমাণ দান সদকা বাংলাদেশের মানুষজন করে আর করবে না ভাই, প্রবাসী ভাইয়েরা করবে না ভাই, এটা কোনো কথা হইল? আচ্ছা প্রথমে আসেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এত কিছু বের হচ্ছে, কেন ওই মানুষের পার্সপাতি বিক্রির ব্যাপারটা বের হচ্ছে না, তার মুখ থেকে বের করতে পারতেছেন না? কোনো প্রমাণ নাই। আচ্ছা বাংলাদেশের বড় একজন মানুষের নিয়ে আলোচনা চলছিল, সে আলোচনাটা হঠাৎ করে কোথায় গেল? বলতে পারেন যে ভাই আপনি কি মিল্টন সমাদ্দারের সাপোর্ট নিচ্ছেন? আমি সাপোর্ট নিচ্ছি না। মিল্টন সমাদ্দারের একটা বিষয়ে প্রচুর পরিমাণে আমার কাছে খারাপ লাগছে, যেটা সে মুখে নিজে মুখে বারবার বলছে। তার কাছে ভাই কোটি কোটি টাকার অনুদান আসে, সে নাকি তার ওখানে থাকা মানুষজনের চিকিৎসার ব্যবস্থা করে না। তার ধারণা যে তাকে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো চিকিৎসা দিবে না, ভাই চিকিৎসা দিবে না, এটা নিয়ে প্রতিবাদ করেন না কেন? এটা নিয়ে তো ভিডিও দেখলাম না আপনার। আপনি এত কোটি কোটি টাকা, মানুষ যদি ভাই ট্রিটমেন্টই ব্যবহার না করেন, মানুষজন সাধারণ সাধারণ অসুখে যদি আপনার দুনিয়া ছেড়ে চলে যায় আপনার ওখান থেকে, সাধারণ ট্রিটমেন্টই পায় না। সাংবাদিকরা প্রশ্ন করেছিল মিল্টন সমাদ্দারকে যে ভাই রাস্তায় যারা থাকে তাদেরকে তুলে নিয়ে এসে লাভ কী হবে, রাস্তায় বিনা চিকিৎসায় দুনিয়া থেকে চলে যাওয়া আর আপনার এখানে এসে বিনা চিকিৎসায় চলে যাওয়া, ব্যাপারটা তো একই হইলো তাই না? আপনার এই মানবতা দেখানোর দরকার কি? এই বিষয়টা আমার কাছে ব্যাপক পরিমাণে খারাপ লাগছে ভাই। চিকিৎসার ব্যবস্থাটা তার করা উচিত ছিল, তার ওই প্রাথমিক ট্রিটমেন্ট না, দরকার হলে অত অত বড় বড় বিল্ডিং দিয়ে আমি কী করবো ভাই? অত বড় বড় বিল্ডিং, কোটি টাকার ইনভেস্ট, ওগুলো দিয়ে কী করবো? একটা হাসপাতাল তৈরি করে ফেলতেন, হাসপাতালের উপরে আপনি তাদের থাকার জায়গা করে দিতেন, কিংবা একটি হাসপাতালের সাথে কন্ট্যাক্টে যাইতেন আপনি। আপনার এরকম তৎপরতা দেখি নাই দর্শক শ্রোতা, এইটা আমার কাছে খারাপ লাগছে। এরপরে মিল্টন সমাদ্দার কীভাবে ফেসে যাবে আমি আপনাদেরকে বলি। মিল্টন সমাদ্দার বলেছে যে প্রায় 900 জন এই দুনিয়া ছেড়ে চলে গেছে তার ওখান থেকে, এবং তাদেরকে নাকি শরিয়া মোতাবেক যেসব কাজকর্ম করা লাগে এগুলো না করেই শেষ কাজ কমপ্লিট করা হয়েছে। খুবই দুঃখজনক, এই যে 900 মানুষের আত্মীয় স্বজন কি নাই, তারা কি জীবনে কোনো খোঁজ খবর করবে না? থানায় জিডি করা, হাসপাতালে অবহিত করা, ফিঙ্গারপ্রিন্ট রেখে দেওয়া, এগুলা তিনি করেন নাই। এইটার জন্য হলেও তার বিরুদ্ধে এই মামলাটা চলবে এবং তিনি বেশ কয়েকদিন জেল খাটবে। আরও কিছুর জন্য তিনি জেল খাটবে দেখেন, তার কাছে নাকি প্রমাণ আছে, যেগুলো প্রমাণ শক্তপোক্ত প্রমাণ আছে, যেগুলো সাক্ষী আছে। একটা ঘর রয়েছে সেখানে নাকি মানুষজনকে তিনি আঘাত করতেন, এমনকি আপনারা দেখবেন যে কি বলে ওই যে আমাদের ছাত্রলীগের কে ছিল, তো তিনি যারা তার কাছে বিভিন্ন মানুষকে রেখে আসতেন পরবর্তীতে তাদেরকে খোঁজ নিতে গেলে তাদেরকেই নাকি ব্যাপক পরিমাণে অন্যরকম ভাষায় কথা বলতেন। মিল্টন সমাদ্দারের ভাষা এবং তিনি যে একটু রকচটা, এটা কিন্তু তার আগের ইন্টারভিউগুলো দেখলে বুঝবেন যে সাংবাদিকদের সাথে তার একটা অন্যরকম পরিস্থিতি। আচ্ছা এই যে সাংবাদিকরা কি সবাই উঠে পড়ে লেগেই মিল্টন সমাদ্দারের আজকে এই পরিস্থিতি, সকল মিডিয়া নিউজ করার ফলেই, বিভিন্ন মানুষজন বিভিন্ন রকম কথা বলার ফলেই কি আজকে মিল্টন সমাদ্দারের এই পরিস্থিতি? মিল্টন সমাদ্দার এটা কেন স্বাভাবিকভাবে হ্যান্ডেল করতে পারলো না? দর্শক শ্রোতা, একটু আগে দেখলাম যে ডিবি অফিস থেকে বলা হচ্ছে যে মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে অনেক কোটি কোটি টাকা রয়েছে, এই টাকাটা সে কোথা থেকে ইনকাম করলো? কারণ এই এই ফাউন্ডেশন বা এটাতে যা আসবে তাদের তো এই ফাউন্ডেশনের নামে যাবে তাই না? তার নামে গাড়ি কোথা থেকে আসলো? তিনি এইসব কারণে ফেঁসে যাবে ভাই, ওই কিডনির জন্য বা ওই পার্সপাতির জন্য ফাঁসবে না আমি যেটা বুঝতেছি।
দেখেন তার বিরুদ্ধে শুরু থেকে যে অভিযোগ, সে তার গ্রামের এলাকাতে নিজের বাবাকে আঘাত করে এরপরে এলাকাবাসী তাকে ওখান থেকে বিদায় করে দেয়। এরপরে তিনি একটি ওষুধের দোকানে চাকরি করেন এবং সেই ওষুধের দোকানে চুরি করার জন্য তাকে ওখান থেকে বিদায় করে দেন, তাদের কাছে নাকি প্রমাণ আছে। এরপরে তিনি একজন নার্সকে বিয়ে করেন এবং তাদের সন্তান হচ্ছিল না, তারা নাকি একদিন স্বপ্নে দেখেছেন এইভাবে এরকম ভালো কাজ করলে নাকি ওনাদের বিশ্বাস আসলে তো তাদের সন্তান হবে। তো তিনি তখন থেকে আসলে এইটা মানে বৃদ্ধ লোক বা ইয়াদেরকে নিয়ে কাজ করা শুরু করে এবং তাদের ঘরে নাকি সন্তান আসে। এরপরে খুব মুহূর্তের মধ্যে বাংলাদেশের মধ্যে এই 16 মিলিয়ন ফলোয়ার কার আছে ভাই? সাকিব আল হাসানের আছে মনে হয় না? এত ফলোয়ার কই থেকে আসলো ভাই? হ্যাঁ, অথচ তার পেজে যান ভিউ কিন্তু নাই, সব বুস্ট করা, টাকা তোলার জন্য প্রতিনিয়ত বুস্ট করতেছে, কিন্তু সেই সব মানুষজন চিকিৎসাবিহীন ভাই এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। এই বিষয়টা আমার কাছে এখনও পর্যন্ত মানে খারাপ লাগে। তিনি নাকি যাই হোক, এই হচ্ছে পুরো ব্যাপার। তো তার বিরুদ্ধে আরও অসংখ্য অভিযোগ অলরেডি প্রমাণিত হচ্ছে। তিনি তো আপাতত যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তিনি অনেকদিন জেল খাটবেন বোঝা যাচ্ছে এবং তার বিরুদ্ধে অনেক মামলা হবে বোঝা যাচ্ছে ব্যাপারটা। আর তার স্ত্রীও এখানে দায় এড়াতে পারে না, স্ত্রীকে না বইলে একজন এত কিছু করে ফেলছে এটা কোনো মতেই হয় না। এখন আমার কথা হচ্ছে ভাই, আমার কিছু কথা আছে, এই যে এত নিউজ মিডিয়া ইয়া করলেন আপনারা, নিউজ করলেন, এই যে এখন সে ইয়ার কী অবস্থা হবে, সেখানে যারা আমাদের বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের দেখভালের অবস্থা কী হবে, তাদের দায়িত্বটা কেন অনেকেই বলছে সমাজসেবা অধিদপ্তরের কাছে দিয়ে দেওয়া হোক, কেন সরকার নিচ্ছে না, তাদের খাবার দাবার চিকিৎসার অবস্থা কী হবে সেটা দেখতে হবে না, খালি এগুলো নিয়ে পড়ে থাকলে হবে, সেটা এখন তত্ত্বাবধানে কে আছে, এগুলো দেখা উচিত। দর্শক শ্রোতা, আপনি আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন, আপনার কাছে কী মনে হয় যে মিল্টন সমাদ্দার নির্দোষ নাকি দোষী, কমেন্ট বক্সে আপনার বিস্তারিত মতামত লিখবেন। ধন্যবাদ।